নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। ক্লিক করুন অ্যাপের বেল আইকন এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন বর্তমানের কথার খবরে। নমস্কার, বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। দেখে নিব আজকের এই স্পেশাল রিপোর্ট। আমি এত বলতে পারি না, সবাই জানে। যেমন ভাইপো বললে সবাই বোঝে কে ভাইপো, দিদি বললে কে। আর আইনজীবী একজন খ্যাপা আছে যে সংবিধানের ধারপাশ দিয়ে কোনোদিন যায়নি। হাইকোর্টে এত বই কেসের জন্য বেরোয়, কোথায় একটা নাম দেখবেন না যে বড় কেস লড়েছে? কেবল পার্টির কেস লড়ে পয়সা কামিয়েছে আর পার্টি সেই জন্য সব কেসে হারে। টিএমসি একটা খালি সিঙ্গুর কেস জিতেছে, বড় কেস টিএমসি, সেটা কী করে জিতেছে? কায়দা কানুন সবাই জানে ভেতরে কী আছে। এই লোকগুলি বাংলাকেও ডুবিয়েছে আর টিএমসিকেও ডুবাবে। যারা বলে যে গভর্নরের বিরুদ্ধে কেস করতে হবে, সে জানে না যে এখানকার আইএস আইপিএসকে কেন্দ্র সরকার ডাকতে পারে, সেটা সংবিধানেই তার প্রাবধান আছে। এরাই হচ্ছে আমাদের বাংলার মুখ আজকে, বাঙালি দুর্ভাগ্য। সেক্ষেত্রে কি আইএস আইপিএস যে ডাকছে বলে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে না এটা অধিকার নাই, সেটার ব্যাপারে অধিকার নেই এটা বলেনি। আইএস আইপিএস বলছে আমরা যেতে পারছি না, কারণ কেন্দ্র সরকার যতবার ডাকে কখনো চিফ মিনিস্টার যান না, ফাইন্যান্স মিনিস্টার যান না, চিফ সেক্রেটারি যান না, ডিএমদের ডাকলে যান না, এবার আইপিএস আইএসদের ডেকেছে। তো সবে তো ডাক এসেছে, কল্যাণ ব্যানার্জি কে? হরিদাস পাল, সে বলার কে? সে এখানকার কে? সে একজন এমপি। পরের বার তাকে হারিয়ে বাড়ি ঢুকিয়ে দেবো আমরা। তাকে কে অধিকার দিচ্ছে এটা লেখার? এখানকার সরকারের প্রতিনিধি চিফ মিনিস্টার লিখেছে, চিফ সেক্রেটারি লিখেছে, সব জায়গায় পঞ্চায়েতি করার অভ্যাস। ওকে কেউ না পার্টিতে গুরুত্ব দেয়, কেউ না রাস্তায় গুরুত্ব দেয়। একবার চিফ মিনিস্টার হেলিকপ্টারে উঠেছে, এখন লাফাচ্ছে। এসব লোকের কোনো গুরুত্ব রাজনীতি। ওর চিঠিটা এখন ডাস্টবিনে আছে,